হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক। গাড়ি চালানোর ক্ষেত্রে অথবা কোনো জায়গায় ট্রেভেল করার জন্য আমরা অনেক সময় গাড়ির ত্রুটিজনিত সমস্যায় আমরা পড়ে থাকি। তো সেই সময় কিন্তু আমাদের হাতে হয়তো বা কোনো ধরনের কোনো টুলস থাকে না, বা আমাদের সেই রকম কোনো প্রিপারেশন থাকে না, যার কারণে আমরা কিন্তু একটা বড় ধরনের হ্যাসলে আমরা পড়ে যাই। সো এই জিনিসগুলো কিন্তু আপনার ক্ষেত্রে নাও হতে পারে যদি আপনি ফুল প্রিপেয়ার, আপনার গাড়ির যে জিনিসগুলো প্রয়োজন অলওয়েজ, সেই জিনিসগুলো যদি কিছু জিনিস আপনি আপনার গাড়ির সাথে, ভেহিকেলের সাথে অলওয়েজ রাখেন, তাহলে কিন্তু যে কোনো ধরনের ত্রুটি সমস্যা সমাধান করে আপনি ওই জায়গা থেকে সলভ হয়ে চলে আসতে পারেন। সো এই জিনিসগুলো কী কী, কোন জিনিসগুলো আপনার প্রয়োজন গাড়িতে রাখার ক্ষেত্রে এবং ট্রেভেল করার ক্ষেত্রে, সেই জিনিসগুলো কিন্তু আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো ট্রেভেল করার ক্ষেত্রে ফার্স্ট অফ অল আপনি আপনার গাড়িতে আপনার যে এক্সপায়ার টায়ারটা রয়েছে সেই টায়ারটার কিন্তু এয়ার প্রেশারটা আপনি চেক করে নেবেন, এবং আপনার যে এর সাথে অ্যাক্সেসরিজ যেগুলো টুলস রয়েছে সেই জিনিসগুলো কিন্তু আপনি চেক করে নেবেন যেগুলো ঠিকঠাক মতো আপনার গাড়িতে রয়েছে কি। টায়ার সেকেন্ড যেটা হচ্ছে কি টায়ার রিপেয়ার কিট। টায়ার রিপেয়ার কিট হচ্ছে গিয়ে আপনার যদি টায়ারটা, ভেহিকেল টায়ার যদি টিউবলেস হয়ে থাকে, তাহলে আপনার এটা যদি ফ্ল্যাট হয়ে যায় কোনো কারণবশত, তাহলে কোনো লোহা অথবা কোনো যে কোনো কারণে যদি পেচাপ হয়ে যায়, তাহলে কিন্তু এটা ফিক্সড করার জন্য আপনার এই টায়ার রিপেয়ার কিট যদি আপনার সাথে থাকে, তাহলে আপনি খুব দ্রুত এবং অল্প সময়েই আপনি এটা ফিক্সড করে জায়গা থেকে মুভ হয়। যেটা হচ্ছে গিয়ে এয়ার কম্প্রেসার, এখন বাজারে কিন্তু কিনতে অনেক ধরনের পোর্টেবল এয়ার কম্প্রেসার পাওয়া যায়। যদি আপনার টায়ারটা ফ্ল্যাট হয়ে যায় তখন কিন্তু আপনার এয়ার কম্প্রেসার প্রয়োজন। সো এটা কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট, আপনার অলওয়েজ কিন্তু গাড়িতে রাখা প্রয়োজন। সো এয়ার কম্প্রেসার কিন্তু আপনি গাড়িতে রাখতেই হবে। ফোর্থ যেটা, সেটা হচ্ছে কি জাম্প স্টার্টার। যদি কোনো কারণবশত আপনার গাড়ির ব্যাটারি দুর্বল হয়ে যায় অথবা আপনার গাড়ি যদি দেখেন যে ভালোভাবে আপনি সুইচ অফ করে রেখেছেন অথবা এখন স্টার্ট নিচ্ছে না, যদি আপনার ব্যাটারিজনিত কোনো প্রবলেম হয়ে থাকে, তাহলে জাম্প স্টার্টার দিয়ে আপনি খুব সহজে গাড়িটা স্টার্ট করে নিতে পারবেন। ফিফথ যেটা আমি বলবো সেটা হচ্ছে গিয়ে কিছু টুলস আপনার গাড়ির সাথে অলওয়েজ রাখবেন, যে টুলসগুলো কিন্তু আপনার খুবই নেসেসারি। বাজারে কিন্তু এই টুলসগুলো কিন্তু পাওয়া যায় একসাথে, যেমন প্লেয়ার্স, অ্যাডজাস্টেবল রেঞ্জ, তারপরে হচ্ছে রিভার বিট অ্যান্ড স্পিনার হ্যান্ডেল। সো এই জিনিসগুলো কিন্তু একত্রে করে একটা টুলস বক্স কিন্তু পাওয়া যায়। সো এইরকম একটা টুলস যদি আপনি মনে করেন 15 পিসের অথবা 10 পিসের যদি একটা টুল বক্স আপনার গাড়ির সাথে সবসময় রাখেন। সিক্স যেটা হচ্ছে গিয়ে কার ফিউজেস। কারের যেটা ফিউজ হচ্ছে গিয়ে ভেরি ইম্পর্ট্যান্ট, যদি আপনার ইলেকট্রিকের কোনো প্রবলেমে আপনার গাড়ি কিন্তু ফিউজ হয়ে যায়, তখন গাড়ি স্টার্ট নাও নিতে পারে অথবা আপনার লাইট কিন্তু নাও জ্বলতে পারে। সো সেক্ষেত্রে কিন্তু কয়েকটা ফিউজ আপনি এক্সট্রা গাড়িতে রিকভারির জন্য রেখে দিতে পারেন। সো এই জিনিসগুলো কিন্তু অলওয়েজ যদি আপনার গাড়িতে থাকে, তাহলে কিন্তু যে কোনো জায়গায় যে কোনো সমস্যায় আপনি ভেহিকেলজনিত কোনো প্রবলেমে যদি পড়েন, তাহলে কিন্তু আপনি অ্যাটলিস্ট রিকভারি করে ওই জায়গা থেকে ওই সময় মুভ করে আসতে পারবেন। সো এটা কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট, আমরা কিন্তু ইউজুয়ালি এই জিনিসগুলো কিন্তু রাখি না, যার কারণে কিন্তু প্রতি যদি আপনি কোনো জায়গায় বাইরে যান অথবা ট্রেভেল করতে যান, অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। সো দ্যাটস দ্য ভেরি ইম্পর্ট্যান্ট থিং, গাড়িতে সবসময় ডিটেলসগুলো যদি থাকে, তাহলে কিন্তু যে কোনো সময় যে কোনো সিচুয়েশনেই আপনি গাড়ি যদি কোনো প্রবলেম যদি হয়ে থাকে, তাহলে কিন্তু এই জিনিসগুলো দিয়ে আপনি রিকভারি করে অ্যাটলিস্ট আপনি ওই জিনিস থেকে বা ওই মুমেন্টে ওই স্থান থেকে আপনি মুভ হয়ে সেফলি আসতে পারবেন। সো এই ছিল আজকে আমার টিপস, দেখা হবে নেক্সট ভিডিওতে। আনটিল টেক কেয়ার, বাই বাই।